বন্ধুরা, আমি বাবু আছি আপনাদের সাথে এবং আজকের ভিডিওতে আমরা যে স্মার্ট ওয়াচটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি আলট্রা থিন, সুপার লাইট ওয়েট এবং অবশ্যই স্টাইলিশ একটি স্মার্ট ওয়াচ, উইচ ইজ অ্যামেজফিট জিটিএস ফোর মিনি। স্মার্ট ওয়াচটি অফিসিয়ালি বাংলাদেশে গতকালই লঞ্চ করা হয়েছে মোশন ভিউ থেকে, এবং আপনারা কিন্তু জানেন মোশন ভিউ হচ্ছে অ্যামেজফিটের বাংলাদেশে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। সো তাদের কাছ থেকে এই প্রোডাক্টটি যদি কেনেন ডেফিনেটলি অথেন্টিক প্রোডাক্ট পাবেন, আর যেখান থেকে কেনেন এখানে যে স্টিকারটা থাকছে মোশন ভিউয়ের সেটা থেকে অবশ্যই কিনবেন, তাহলে কিন্তু ঠকার চান্স নেই। আর মোশন ভিউয়ের পারচেস লিঙ্ক সহ অন্যান্য ডিটেল থাকলো আমাদের ভিডিও ডেসক্রিপশনে। তো এটি হচ্ছে অ্যামেজফিট জিটিএস ফোর এর মিনি ভার্সন, জিটিএস ফোরটা এখনও আসেনি। তো মিনি শুনে অনেকে হয়তো বলতে পারেন যে এটাতে হয়তো কিছু ফিচার কম থাকছে, কোনো দিক থেকে শর্টকামিংস থাকছে, বাট ইন প্র্যাকটিস এটার যে প্রাইস মানে 8,550 টাকা সেই অনুযায়ী কিন্তু এতে কিন্তু খুব একটা শর্টকামিংস থাকছে না। এতে আপনারা 1.65 HD+ ডিসপ্লে পাচ্ছেন, অ্যামোলেড ডিসপ্লে ডেফিনেটলি, এবং 120টির ওপর স্পোর্টস মোড থাকছে এতে, এবং এতে যেহেতু লেটেস্ট বায়োমেট্রিক সেন্সর ব্যবহার করা হয়েছে সো এতে কিন্তু 24 আওয়ার্স হার্ট রেট, SPO2 এবং স্ট্রেস লেভেল মনিটর করতে পারবেন। সো ফাংশনাল এতে কিন্তু কিছুই কমতি থাকছে না। ফাংশনের ক্ষেত্রে কমতি না থাকলেও আমি একটু আগে যেমনটা বললাম সেটা হচ্ছে এটি যেহেতু মিনি ভার্সন, সো এর যে সাইজ এটা হচ্ছে 1.65 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, এবং এর থিকনেস বলেন বা আপনি ওয়েট বলেন সেটা কিন্তু সারপ্রাইজিংলি কম। এই ঘড়িটি স্ট্র্যাপ সহ, এর ওয়েট অনলি 31 গ্রাম। এবং এখানে আরেকটি বিষয় বলে রাখছি, এটি যেহেতু মাল্টিপল কালারে পাওয়া যাচ্ছে, যদিও বাংলাদেশে পিঙ্ক এবং ব্ল্যাক কালারটি পাওয়া যাবে, বাট এর সাইজ এবং ওয়েট অনুযায়ী আমি বলবো এটি মেয়েদের জন্য পারফেক্ট একটি স্মার্ট ওয়াচ। বাট আমি বলছি না এটি ছেলেদের হাতে মানাবে না, ছেলেদের হাতেও খুব ভালো মতো মানাবে, যাদের রিস্ট একটু ছোটোখাটো আমার মনে হয় তাদের হাতে এটি আরও বেশি মানাবে। এর বডিটি তৈরি করা হয়েছে প্লাস্টিক এবং অ্যালুমিনিয়াম অ্যালয়, এবং এটার যে ফ্রেম থাকছে, আমার যে কালো ঘড়ি এটার যে ফ্রেম সেটা কিছুটা স্পেস ব্ল্যাকের মতো মনে হয়, কিছুটা গ্রে কালার, এবং ওপরের দিকে একটি ক্রোম অ্যাক্সেন্ট থাকছে যে কারণে এতে কিন্তু সুপার প্রিমিয়াম একটি ফিল আসে। বাট এখানে একটা বিষয় সাবধান থাকতে হবে, যেহেতু এই ডিসপ্লেটি আপলিফটেড, সো আপনি যখন কোনো শক্ত কিছুতে স্পেশালি আপনি দেয়াল কিংবা এরকম কোনো জায়গায় ঘষা খাবে সরাসরি এই ইম্প্যাক্টটা পড়বে কিন্তু ডিসপ্লের ওপরে, সো এই ব্যাপারটা থেকে একটু সাবধান থাকতে হবে যে যদি ঘষা খায় সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লেতে দাগ পড়ে যেতে পারে। বাটন হিসেবে এখানে একটি বাটনই থাকছে যেটা ক্রাউন শেপের, বাট এটা রোটেট করলে কিন্তু আসলে কোনো কাজ করে না। অ্যামেজফিটের যেসব হাই এন্ডের ওয়াচ আছে সেক্ষেত্রে কিন্তু এই ক্রাউন বাটনটা ঘোরালে আপনি স্ক্রল বা অন্যান্য ফাংশনগুলি পেয়ে যাবেন, বাট এটার ক্ষেত্রে এই ফাংশনটি নেই। এটা প্রেস করে আপনি হোমে যেতে পারবেন এবং মেনুতে যেতে পারবেন, এবং যদি লং প্রেস করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি এর যে বিল্ট ইন ভয়েস অ্যাসিস্ট্যান্ট থাকছে অ্যালেক্সা সেটা অ্যাক্সেস করতে পারবেন। এবং এই ঘড়ির ক্ষেত্রে আমার যেসব বিষয়গুলো ভালো লেগেছে তার মধ্যে প্রথমটি হচ্ছে এই বিল্ট ইন ভয়েস অ্যাসিস্ট্যান্ট মানে অ্যালেক্সা। এটা প্রেস করে আপনি যখন ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যাক্সেস করতে পারবেন তখন কিন্তু বিভিন্ন ইনফরমেশন নেওয়া, ক্যালকুলেশন করা, আমরা স্মার্টফোনের ক্ষেত্রে যেরকম ভয়েস অ্যাসিস্ট্যান্ট দিয়ে বিভিন্ন টাস্ক পারফর্ম করে থাকি সেগুলোও কিন্তু এখানে পেয়ে যাবেন, প্লাস এখানে কিন্তু অফলাইন যে অ্যাক্সেস সেটাও পাচ্ছেন। আরেকটি ভালো বিষয় হচ্ছে এতে কিন্তু 5 ATM ওয়াটার রেজিস্ট্যান্স থাকছে, সো আপনি 50 মিটার পানির নিচেও কিন্তু এই ঘড়িটি পরে সুইম করতে পারবেন, যদি 50 মিটার নিচে আপনি যেতে পারেন, সো আপনি সুইমিং পুল বা অন্যান্য যেসব ফ্রেশ ওয়াটার আছে সেখানে এই ঘড়িটি পরে কিন্তু আপনি স্বাচ্ছন্দ্যে সাঁতার কাটতে পারবেন। এছাড়া রেগুলার আমরা যে ধরনের কাজ করে থাকি লাইক হাত ধোয়া, অজু করা বা অন্যান্যভাবে এটি যদি ভিজে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো সমস্যা হবে না, এটি ওয়াটার রেজিস্ট্যান্ট একটি ডিভাইস। স্ট্র্যাপ হিসেবে এই ঘড়িতে থাকছে 20 মিলিমিটারের সিলিকন স্ট্র্যাপ যাতে কুইক রিলিজ বাটন থাকছে, সো আপনি অন্যান্য যেসব 20 মিলিমিটারের স্ট্র্যাপ আছে সেগুলো কিন্তু চাইলে আপনি এই ঘড়ির সাথে ব্যবহার করতে পারবেন। এবং অন্যান্য ঘড়ির ক্ষেত্রে যেরকমটা দেখা যায় যে আপনি স্ট্র্যাপটা লাগানোর পর বাড়তি অংশটুকু বের হয়ে থাকে, এটার ক্ষেত্রে কিন্তু সেরকমটা থাকছে না, আপনি এখান দিয়ে এটা ইনসার্ট করে দিতে পারবেন। সো সামটাইমস যখন এটা বাড়তি থাকে অনেক সময় হয়তো বিরক্ত লাগতে পারে, বাট এটার ক্ষেত্রে আপনি এই সাপোর্টটা পাচ্ছেন। বাট স্ট্র্যাপের যে কোয়ালিটি সেটা আরেকটু বেটার হওয়া উচিত ছিল আমার কাছে যেটা মনে হয়েছে। তবে কমফোর্টের কথা যদি বলি, ঘড়িটি আমার কাছে কিন্তু খুবই কমফোর্টেবল মনে হয়েছে, স্পেশালি আমি এটি পরে যখন রাতে ঘুমাচ্ছিলাম আমার কাছে মনে হয়েছে আমি হাতে হয়তো কিছুই পরিনি, আমার কাছে সেরকম কিন্তু অ্যানোয়িং ব্যাপারটা লাগেনি। স্পেশালি এর যে ওয়েট এবং এর সাইজ যেহেতু কম্প্যাক্ট, সো এটা কিন্তু খুবই কমফোর্টেবল একটি স্মার্ট ওয়াচ, আপনি দিনে রাতে সবসময় ঘড়িটি পরে থাকতে পারবেন। ডিসপ্লে হিসেবে জিটিএস ফোর মিনিতে থাকছে 1.65 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটি সাইজে আমার কাছে কিন্তু খুবই স্ট্যান্ডার্ড মনে হয়েছে, মানে ছোটও না বড়ও না, অপারেট করতে কোনো রকম সমস্যা হয় না,
এবং ডিসপ্লের উপরে একটি 2.5D কার্ভ গ্লাস ব্যবহার করা হয়েছে, যে কারণে ঘড়িটি অপারেট করতে আরাম লাগে। বাট আমি আগেই বলেছি এতে কিন্তু ক্রাউনের যে ফাংশন সেটা নেই, সেটা থাকলে অবশ্যই ভালো হতো। বাট আপনি যখন টাচ করবেন সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ল্যাগিনেস বা বাগিনেস আমার চোখে পড়েনি। আরেকটা ব্যাপার হচ্ছে ডিসপ্লের পাশের যে বেজেল সেটা কিন্তু একদমই সিমেট্রিক্যাল, যেটা সাধারণত এই ধরনের ঘড়ির ক্ষেত্রে দেখা যায় না। দেখা যায় যে নিচের চিনের সাইজটা অনেক বড় থাকে, বাট এটার ক্ষেত্রে চারদিকের যে বেজেল সেটা একদমই সমান সমান, যেটা চোখে আসলে এক ধরনের আরাম দেয়। ক্ল্যারিটি বা ক্রিসপিনেসের ক্ষেত্রে এই ডিসপ্লেটি অসাধারণ। এর পিপিআই ডেন্সিটি হচ্ছে 309 এবং এই ডিসপ্লের সবচেয়ে ইম্প্রেসিভ ব্যাপারটা হচ্ছে এর ব্রাইটনেস, যেটা অলমোস্ট 1000 nits পর্যন্ত যায়। সো আমি যখন ডেলাইটের ক্ষেত্রে একদম ডিরেক্ট সানলাইট আমি ঘড়িটি ব্যবহার করছিলাম, এর ব্রাইটনেস কিন্তু আমার কাছে মোটেই ডিম মনে হয়নি। আরেকটা ব্যাপার হচ্ছে এটি যেহেতু অ্যামোলেড প্যানেল, সো এখানে কিন্তু আপনি অলওয়েজ অন ডিসপ্লে পাচ্ছেন, এবং এই ঘড়ির ক্ষেত্রে অলওয়েজ অন ডিসপ্লে যেটি থাকছে সেটি আমার কাছে কিন্তু নর্মাল যেসব ওয়াচ ফেস থাকছে সেগুলোর চেয়ে এর ডিজাইনটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। এবং এই ঘড়ির ক্ষেত্রে আমি এই অলওয়েজ অন ডিসপ্লে ব্যাপারটা আসলে রিয়েলি এনজয় করেছি। আউট অফ দ্য বক্স এতে দুটি ওয়াচ ফেস পাবেন, বাট আপনি যখন অ্যাপে যাবেন, যে অ্যাপে যাবেন আপনার ফোন থেকে, সেখানে কিন্তু ওয়াচ ফেসের প্রচুর অপশন পাবেন। এবং আমি এখানে কয়েকটি ইনস্টল করে রেখেছি, এগুলি কিন্তু আমার কাছে খুবই ওয়েল ডিজাইন্ড এবং ফাংশনাল মনে হয়েছে। এবং আরেকটা ভালো বিষয় হচ্ছে এখানকার যে কমপ্লিকেশনগুলো থাকছে সেগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এডিট মোডে গেলে আপনি কিন্তু এখান থেকে যদি চান যে ব্যাটারি না রেখে এখানে আপনি স্টেপ কাউন্ট বা হার্ট রেট রাখবেন, সেটাও পসিবল, এর পাশেটাও আপনি এডিট করতে পারবেন। সো আমার কাছে এই বিষয়টি অবশ্যই ভালো মনে হয়েছে যে আপনি চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারছেন যে আপনি ওয়াচে আসলে কী কী ডাটা দেখতে চান। ও আরেকটা ব্যাপার উল্লেখ করতে ভুলে গেছি, এই ঘড়িতে কিন্তু আপনি অটো ব্রাইটনেস ফিচারটি পাচ্ছেন, মানে এখানে সেন্সর থাকছে। সো আপনি যখন দিনের বেলায় একরকম ব্রাইটনেস ইউজ করছেন, বাসায় যখন ঢুকলেন বা রাতের বেলায়, আপনাকে কিন্তু ম্যানুয়ালি ব্রাইটনেস সেট করতে হবে না। আপনি জাস্ট এখান থেকে যে অটো ব্রাইটনেসের ফিচারটা থাকছে সেটা অন করে রাখলেই হবে। সেন্সরের কথা আগে উল্লেখ করেছিলাম, জিটিএস 4 মিনিতে কিন্তু এখন একদম লেটেস্ট সেন্সরটাই থাকছে, অর্থাৎ বায়োট্র্যাকার 3.0 PPG বায়োমেট্রিক সেন্সর। এবং লেটেস্ট সেন্সর হওয়াতে এতে কিন্তু আপনি 24 ঘন্টা হার্ট রেট, SpO2 এবং স্ট্রেস লেভেল মেজার করতে পারবেন, অটোমেটিকলি সেটা হয়ে যাবে। এতে কিন্তু GPS থাকছে, সো আপনি যখন স্মার্ট ওয়াচ ছাড়া মানে স্ট্যান্ড অ্যালোন এই ঘড়িটা পরে ওয়ার্কআউট করবেন, হার্ট বেন দৌড়াবেন বা অন্যান্য কাজ করবেন, তখন কিন্তু এই ঘড়িতেই যে GPS ডাটাটা থাকছে সেটা রেকর্ড থাকবে। GPS-এর ব্যাপারটা হয়তো সবার কাজে লাগবে না, লাইক যারা একদম নর্মালি ঘড়ি ব্যবহার করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু GPS খুব একটা হেল্পফুল না। বাট যারা ট্র্যাকিং করেন, দৌড়ান, তাদের ক্ষেত্রে কিন্তু GPS ডাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয়। সো এরকম মিনি ভার্সন ওয়াচেও GPS থাকছে, সেটা একটি নাইস ফিচার আমার কাছে মনে হয়েছে। হেলথ ট্র্যাকিংয়ের ক্ষেত্রে আপনি এখান থেকে হার্ট রেট, ব্লাড অক্সিজেন, স্ট্রেস লেভেল এসব মেজার করতে পারবেন। এবং ঘড়িটি পরে যদি আপনি রাত্রি ঘুমান সেক্ষেত্রে কিন্তু আপনি স্লিপ ট্র্যাকও করতে পারবেন, এবং স্লিপিংয়ের সময় যে ডিটেল ডাটা, মানে কতক্ষণ ঘুমিয়েছিলেন, কতক্ষণ হালকা ঘুমিয়েছেন, লাইট স্লিপ, ডিপ স্লিপ, এসব মেজারমেন্টও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবং এখানে আরেকটি ফিচার থাকছে, সেটা হচ্ছে সিঙ্গেল ট্যাপ করে কিন্তু আপনি 3টি রিডিং একসাথে পেয়ে যাবেন। এটা করতে কিছুটা সময় লাগে, বাট যারা কেয়ার করেন তাদের জন্য এটি অবশ্যই ফাংশনাল একটি জিনিস। অন্যান্য যেসব অ্যাপ্লিকেশান থাকছে সেখান থেকে আপনি ওয়েদার অ্যাপ্লিকেশান পাচ্ছেন, মিউজিক কন্ট্রোল করতে পারবেন, অ্যালার্ম থাকছে, ক্যালেন্ডার থাকছে। এবং এর বাইরে মোড়ে যদি আপনি যান সেক্ষেত্রে কিন্তু আপনি ক্যালকুলেটর, সান অ্যান্ড মুন, কম্পাস এবং মেয়েদের যে পিরিয়ড সাইকেল ট্র্যাকিং থাকে সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছে। এবং এখানে ব্রিথ এক্সারসাইজ, স্টপ ওয়াচ, কাউন্টডাউন এসব প্রচুর ফাংশন থাকছে। তবে একটি ফাংশন কিন্তু এই ঘড়ির ক্ষেত্রে মিসিং থাকছে, সেটা হচ্ছে এতে কিন্তু কল রিসিভ করা যায় না। যদি কেউ কল করে সেক্ষেত্রে আপনি তার নাম দেখতে পারবেন বা নাম্বার দেখতে পারবেন। এখান থেকে মিউট করে দেওয়া যায় বা কলটি কেটে দেওয়া যায়, বাট কোনো ধরনের কল কিন্তু এই ঘড়িতে আপনি রিসিভ করতে পারবেন না। এবং ফোনের নোটিফিকেশন আমি এখানে যখন পাচ্ছিলাম সেটা কিন্তু একদম সিমলেসলি ছিল, মানে যে আমি ঘড়িটি কানেক্ট থাকা অবস্থায় যতগুলি নোটিফিকেশন এসছে সবগুলি কিন্তু আমি এই ঘড়িতে সাথে সাথেই পেয়ে গেছি। তবে এই ঘড়িতে কিন্তু একটি মাইক্রোফোন থাকছে, যেটা আসলে ভয়েস অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলার জন্য কাজে লাগে। সো এখানে যদি কলিংয়ের ফিচারটি রাখা হতো একদম পারফেক্ট একটি ব্যাপার হতো। স্পোর্টস মোড বা ফিটনেস ট্র্যাকিংয়ের ক্ষেত্রে এই ঘড়িতে 126টির মতো আলাদা অপশন থাকছে, যেখানে আউটডোর রানিং, ইনডোর ওয়াকিং এসব সহ আরও ফাংশনাল যতগুলি বিষয় থাকছে সবই কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সো যারা প্রচুর ফিটনেস মোড চান, সেই সাথে একটি লাইট ওয়েট ঘড়ি পড়তে চান, এটি তাদের জন্য পারফেক্ট একটি ডিভাইস। আর যারা সিরিয়াসলি ওয়ার্কআউট করেন, এতে যেহেতু GPS থাকছে, সো এই ঘড়িটিকে তারা অবশ্যই কনসিডার করতে পারেন, এর ফাংশন, সাইজ এবং ওয়েট অন্যান্য ব্যাপার মাথায় রেখে। তো এখন বাদ থাকলো ব্যাটারির ব্যাপারটা।
এই ঘড়ির যে সাইজ, যে স্লিমনেস, সেটা দেখে আমি ভেবেছিলাম যে অন্তত এই পার্টটাতে কিছুটা কাট ডাউন থাকবে। বাট আমি ঘড়িটি কিন্তু প্রায় মাস খানেক ধরে ব্যবহার করছি মডারেটলি, খুব একটা হেভি ইউজ আমি করিনি, এবং সেক্ষেত্রে কিন্তু আমি এতে 7 থেকে 8 দিন বা 9 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি মডারেট ইউজের ক্ষেত্রে। আর যদি আপনি একদম লাইটলি ঘড়িটি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু মোটামুটি 10-12 দিনের উপরেও আপনি ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। আর যারা ইন্টেন্সিভলি ঘড়িটি ব্যবহার করবেন জিপিএস অন রেখে, সেক্ষেত্রে কিন্তু এতটা ব্যাকআপ পাবেন না। যদি টানা আপনি জিপিএস অন রাখেন সেক্ষেত্রে কিন্তু 1 দিনের মতো এতে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। বাট যারা নর্মাল ইউজ করে থাকেন, স্মার্টফোনের নোটিফিকেশন আসা বা এই টুকটাক ইউজ করা, অলওয়েজ অন ডিসপ্লে অন রাখা, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় না আপনি কোনোভাবেই 7 দিনের কম এই ঘড়িতে ব্যাকআপ পাবেন। এতে 270 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে, এর সাথে ম্যাগনেটিক চার্জার পেয়ে যাচ্ছেন, যেটি দিয়ে এই ঘড়িটি ফুল চার্জ করতে আমার ক্ষেত্রে 2 ঘন্টার কিছু সময় কম লেগেছে। তো এই ঘড়িটি যেহেতু খুব একটা কম প্রাইসের ঘড়ি না, 8,000 টাকার উপরের প্রাইস, সো এটা কিন্তু আসলে সবাইকে সাজেস্ট করা যায় না, এবং আমার মনে হয় না সবাই এই ঘড়িটা হয়তো কিনবেন। বাট এই ঘড়ির যে স্পেশাল ব্যাপারগুলো থাকছে সেটা হচ্ছে এর ডিজাইন, আলট্রা স্লিম, সুপার লাইট ওয়েট, আপনি হাতে পড়লে বুঝতেই পারবেন না যে হাতে কিছু পরে আছেন, এবং এর ডিসপ্লে ইমার্সিভ একটি ডিসপ্লে, সত্যি বলতে ক্রিসপিনেস বা ক্ল্যারিটি সুপার। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই ঘড়ির চারপাশে যে বেজেল থাকছে সেটা কিন্তু একদমই সিমেট্রিক্যাল, যা দেখতে অ্যাস্থেটিকলি খুবই আই প্লিজিং। আর যারা সিরিয়াসলি ওয়ার্কআউট করেন তারাও কিন্তু এই ঘড়িটিকে চয়েস করতে পারেন, এতে যেহেতু প্রচুর স্পোর্টস মোড থাকছে, প্লাস এতে জিপিএস পাচ্ছেন, এবং এই ঘড়িটির স্পেশালিটি হচ্ছে এটি খুবই স্লিম প্রোফাইলের লাইট ওয়েট একটি স্মার্ট ওয়াচ। তবে যে বিষয়টা আমার কাছে খারাপ লেগেছে সেটা হচ্ছে এর প্যানেলটি কিন্তু 60 হার্জের না, সো আপনি একদম 100% স্মুথনেস পাবেন না যখন ইউআই অপারেট করবেন, কিছুটা চপি লাগবে। এবং আরেকটি ব্যাপার হচ্ছে ক্রাউনে যে ক্রাউন ফাংশনটা থাকে সেটা থাকলে অবশ্যই বেটার হতো, এবং আগেই বলেছি এতে কিন্তু কল করা যায় না, কল রিসিভ করা যায় না, সো এটাও একটি মাইনাস পয়েন্ট। আরেকটা ব্যাপার হচ্ছে এই ঘড়ির কোনো ফাংশন যদি আপনার কাজে না লাগে সেক্ষেত্রে কিন্তু এই ঘড়িটা নেওয়ার কোনো মানে হয় না, যেহেতু এটি বেশ প্রাইসি একটি ঘড়ি। সো আপনি ডিসিশন নিন যে কোন কোন ব্যাপার আপনার কাজে লাগে, এবং সেটা যদি এই ঘড়ির ক্ষেত্রে ম্যাচ করে ডেফিনেটলি আপনি ঘড়িটি পারচেস করতে পারেন। এবং 8,500 টাকা দিয়ে এই ঘড়িটি কিনলেও আপনি কিন্তু দিন শেষে ভালো জিনিসটা পাচ্ছেন, এবং আগে বলেছি এর সাথে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টিও থাকছে। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে, ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, অনেক ভালো।